ছোট ছোট কাপ, এগুলো সব হচ্ছে ডিসপ্লে মনে হয়, দেখতে সৌন্দর্য, শোকেস আলমারিতে সাজানোর জন্যই এসব। হ্যাঁ, আর এগুলো হচ্ছে গাড়ির জন্য, গাড়ির ড্রাইভারের সামনে যে গ্লাস থাকে, লুকিং গ্লাস, ওই গ্লাসে এটি ঝুলানো থাকে, এগুলো একটা ডিসপ্লে যেন দেখতে সুন্দর লাগে। কত সুন্দর লাগছে না আংটিগুলো, রং বেরঙের আংটি। এটা আমার রুম, আমরা রুমে তিনজন থাকি এখন। জুয়েল ভাই আপনারা কি রেডি? হ্যাঁ রেডি আমি, চলে। আচ্ছা ঠিক আছে। সুমন তোমার কি খবর? আচ্ছা ঠিক আছে, আমরা তিনজন আজকে জুমার নামাজ আদায় করব একসাথে মসজিদে, খুব ভালো লাগছে। আমরা প্রবাসী, আমরা একসাথে অনেকদিন পর প্রথম জুমার নামাজ, যেহেতু লকডাউনের পর। আমরা এর আগেও গেছি মসজিদে অবশ্যই, কিন্তু লকডাউনের কারণে আমরা সবাই একসাথে নামাজ পড়তে পারিনি। তো আজকে আমরা প্রথম জুমার নামাজ লকডাউনের পরে আদায় করব, এবং বন্ধু বান্ধবের সাথে, আরও আমরা যারা প্রবাসী আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে এবং আমরা মত বিনিময় করতে পারব। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে পবিত্র জুমার দিন, ফাইনালি ইচ্ছা ছিল না ব্লগ করার আজকে, তারপরে কতটুক আজকে ব্লগ করতে পারবো, কতটুক আনন্দ দিতে পারবো তা জানি না। তো আজকের ব্লগটি শুরু করছি। এখন আমি নামাজে যাব। তো নামাজে যাওয়ার সময় কিছু সুন্দর লোকেশান এবং মানুষের সাথে মত বিনিময়, এবং অনেকদিন পরে জুম্মার নামাজের জন্য যে মসজিদ খোলা হয়েছে, আমরা কিন্তু এটা প্রথম জুমার নামাজ আমরা মসজিদে আদায় করব। তো এখন রওনা দিব, তো চলুন যাওয়া যাক। রাস্তায় চলে এসছে এখন, আমাদের পাশে বিশাল পাহাড় এবং আমরা মোটামুটি আমাদের 5 মিনিট লাগবে মসজিদে যেতে। তো আমরা মসজিদে গিয়ে হয়তোবা আপনাদেরকে দেখাতে পারবো, আমাদের যারা আমরা প্রবাসী আছি, আমরা যে ক্যাম্পে থাকি একসাথে বাংলাদেশি ইন্ডিয়ান সবার সাথে আমরা দেখা করব এবং একসাথে নামাজ আদায় করব। এখন দোকানে চলে আসলাম। ভাইয়া মাস্ক কত দাম? 1 রিয়াল। ভাইয়া বাড়ি কোথায়? চট্টগ্রাম, বাংলাদেশ। আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। হ্যাঁ, আমের দেশ, আমার বাড়ি আমের দেশ। আপনি কতদিন থেকে আছেন এই সৌদি আরবে? 2.5 বছর। বাড়ি যেতে ইচ্ছা করে না? বাড়ি ইনশাআল্লাহ পরিস্থিতি একটু যাওয়ার ইচ্ছে ছিল, এটার জন্য যাওয়া হচ্ছে না। পরিস্থিতি ভালো হয়েছে। আচ্ছা, যাই হোক, ভাইয়ার সাথে পরিচয় কিছু বলার নেই, মানে আমাদের বাংলাদেশের ব্যাপারে কিছু যদি বলেন, কিংবা দর্শকের ব্যাপারে, কিংবা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন, কিংবা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমার ভাই ঠিক আছে, প্রতিদিন দেখা হয় আমার সাথে নিয়মিত, অনেক ভালো মন মানসিকতা ইনশাআল্লাহ।
তো ভালো থাকবে, সবাই দোয়া করবেন আর কি আমাদের জন্য যারা প্রবাসে আছে, ঠিক আছে? সবাইকে ছেড়ে বের করে প্রতিনিয়ত সবাই কথা মনে করে, কিছু করার নাই, দূরত্বটা অনেক বেশি আমাদের, হয়তো একই আকাশের নিচে কিন্তু কি দূরত্বটা আসলে মাপার মতো না, মিস করে সবকিছু বাংলাদেশে, দোয়া করবেন আর কি আমাদের জন্য। তো ঠিক আছে ভাইয়া, আপনি ভালো থাকবেন, আপনার সাথে দেখা হয়ে কিন্তু অনেক ভালো লাগলো, যেহেতু বাংলাদেশি, তো ঠিক আছে ভাই। আমরা মসজিদের সামনে চলে এসেছি, খুব কাছাকাছি, আর এক মিনিট লাগবে। এবং আমাদের এখান থেকে যে মক্কার যে ঘড়ির যে টাওয়ার আছে আমরা দেখতে পাই, আমাদের রাস্তার সামনেই আছে। أشهد أن محمد رسول الله আমরা মসজিদে চলে এসেছি, এটা হচ্ছে মসজিদ, এখানে জুমার নামাজ আদায় করব আমরা। মসজিদের পাশে এখানে উজুখানা আছে, আমরা এখানে উজু করব। এখন আমরা উজু করে নিই, উজু করে নামাজের জন্য প্রস্তুতি নিব। হ্যালো বন্ধুরা, আমাদের নামাজ শেষ হয়ে গেছে। এখানে আমরা বিভিন্ন বিভিন্ন দেশের মানুষ লোকজন, এখানে সবচাইতে বেশি হচ্ছে ইন্ডিয়ান এবং পাকিস্তানি, এখানে সবচাইতে বেশি, আমরা এখানে বাংলাদেশি অনেক কম। তো যাই হোক, সবার সাথে মিলেমিশে জামাতের সাথে নামাজ আদায় করা হলো এবং করলাম। খুব নিজেকে আনন্দ বোধ করছি, খুব ভালো লাগছে আমরা যে একসাথে নামাজ পড়লাম, মনে হলো কি যে একটি ঈদের নামাজ পড়লাম আজকে, মনে হলো আজকে যুদ্ধে জয় করে আসলাম। আজকের নামাজটি লকডাউনে শেষ করে প্রথম জুমার নামাজ, তাই অনেক অনেক আনন্দ এবং আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া আমরা যে একত্রিত হয়ে নামাজ আদায় করতে পেরেছি। তা এখন আমরা ক্যাম্পে চলে যাচ্ছি, যার আমাদের নামাজ শেষ, আমরা এখন ক্যাম্পের দিকে রওনা দিয়েছি। আমরা যে প্রজেক্টে থাকি সেই প্রজেক্টে আমরা রওনা দিলাম। তো এখানে এই মসজিদে এত লোক, এত মানুষ, আমরা এক ঘন্টা আগে গিয়েছি, এক ঘন্টা আগে যাওয়ার পরেও কিন্তু আমরা জায়গা পাই নাই মসজিদের ভিতরে, তাই বাইরে মুসল্লিদের সাথে আমরা নামাজ আদায় করলাম। দিয়ে এখন আমরা ক্যাম্পে যাচ্ছি, আজকে একটি সুন্দর খাবারের আইটেম করা হয়েছে, সে আইটেমটি হচ্ছে বিরিয়ানি, যেটা সৌদি আরবে আমরা বলি খেপসা। আজকে আজকে যে আমার পাশে যে ভাইয়া আছে, এই ভাইয়ার নাম হচ্ছে জরিফ, বাড়ি ইন্ডিয়ান। আজকে ভাইয়ার সাথে দেখা হলো, অনেক মজা করলাম। আমরা অবশ্যই এক ক্যাম্পেই থাকি এবং একসাথেই কাজ করি, কিন্তু আমরা ফ্লোরে, উনি থাকে দুই নম্বর ফ্লোরে, আমি থাকি তিন নম্বর ফ্লোরে, সে কারণে আমাদের বিল্ডিংয়ে কম দেখা হয়। আমরা বিল্ডিংয়ে যেখানে কাজ করি, যে ক্যাম্প, যে সাইডে, আমাদের দেখা হয়, কিন্তু আমরা যে প্রজেক্টে থাকি সে প্রজেক্টে কিন্তু কম দেখা হয়। তো যাই হোক, ভালোই লাগলো, সবার সাথে দেখা হলো, একসাথে নামাজ আদায় করলাম। এখন আমরা যে জায়গায় থাকি সে জায়গায়
আমরা যাচ্ছি। তো আজকে সৌদি আরবের অরিজিনাল যেটা খাপসা বলা হয়, আজকে সে খাপসার অর্ডার দিয়েছি। অবশ্যই আমরা দুপুরে আজকে সৌদি আরবের অরিজিনাল খাপসা দিয়ে আমরা আজকে লাঞ্চ করব। আশা করি আমাদের সাথেই থাকুন। অর্ডারে মাল খাপসা নিয়ে চলে আসলাম দুপুরের লাঞ্চের জন্য। আমরা হচ্ছি ব্যাচেলার মানুষ, এখন আমাদের নিজের কাজ নিজেকেই করতে হবে, নিজের প্লেটটা পর্যন্ত দিয়ে আসবে। এখন আমরা যেটা আমাদের স্পেশাল খাবার সৌদি আরবের খাপসা, হ্যাঁ, সে প্যাকেটটা আনবক্স করব। এটার ভিতরে কিভাবে খাপসাটা রাখা হয়েছে, এটা একটি পার্সেল খাবার, যেহেতু এটা আনলে এটা পার্সেল হয়। এখানে একটি জুস দিয়েছে এবং এখানে দিয়েছে ডাউল। ডাউলটাও খুলে আগে দেখি, এটা অরিজিনাল মুসরির ডাউল। এই এই খাপসা, এটা হচ্ছে অরিজিনাল সৌদি আরবের খাপসা। বিশেষ করে একটি মুরগির পিস দেওয়া হয়েছে যেহেতু পার্সেল খাবার। এখানে যদি আমরা স্পেশালি ভাবে যদি অর্ডার দিতাম তাহলে হয়তো আমাদের আরো আরো স্পেশাল হতো। তো যাই হোক, এটার স্বাদ কেমন এখন চেক করার দরকার। এটার স্বাদ কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো একটি খাবার। এই খাবারটা কিন্তু খুব উন্নত মানের খাবার, যেটা আমাদের বাংলাদেশে আমরা বলি হাতির বিরিয়ানি আর সৌদি আরবের খাপসা। এই খাবারটা কিন্তু সৌদি আরবের খুব সুন্দর একটি খাবার, তো আমার কাছেও কিন্তু খুব ভালো লাগে। আমিও প্রতি সপ্তাহ খাই খাবারটি। তো আজকের ব্লগটি এখানে শেষ করতে চাই। শেষ করার আগে যে কথাটি না বললেই নয়, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি সাবস্ক্রাইবার আর একটি লাইক বাটনে একটি লাইক। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন সবাই। মুজদালিফা